ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জানিয়েছেন যে ভারতবর্ষ যেগুলো আমাদের সাথে যে আপনার বাইলেটারাল এগ্রিমেন্ট করেছে এটা ইমপ্লিমেন্ট হবে। ওরা বলেছেন যে ভ্যাকসিনের ব্যাপারে অন্য ব্যান্টেন হইতে পারে, কিন্তু যেহেতু ইট ওয়াজ দ্য হায়েস্ট লেভেল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলাপ করে এটা হয়েছে যে বাংলাদেশ প্রথম ভ্যাকসিন পাবে, সুতরাং কোনো ধরনের ব্যান এটার উপর অ্যাপ্লিকেবল হবে না। তো এই নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নেই। ওনারা বলেছেন যে বাংলাদেশ মাস্ট নট বি কনসার্ন অ্যাবাউট ইট। দুই নম্বর উনি বলেছেন যে সেরাম কোম্পানির সিও যেটা বক্তব্য দিয়েছেন এইটা ওনার ব্যক্তিগত, এটা ভারত সরকারের কোনো পলিসি না, এটা ওনার ব্যক্তিগত এবং হ্যাঁ এটা ওনার ব্যক্তিগত এবং প্রিমিয়ার একটু বেশি বেশি আগে আগে বলেছেন। তিনি বলেছেন ভারতীয় সরকার বলেছেন কমিটমেন্ট হ্যাজ বিন মেড এট দি হায়েস্ট লেভেল উইল বি ইমপ্লিমেন্টেড। সুতরাং আমরা এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। আর এর আগে ভারতীয় হাইকমিশন আমাদের বলেছিলেন যে নতুন যেটা ভ্যাকসিন তৈরি হয়েছে এখনও WHO এটা অ্যাপ্রুভ করে নাই। তো তারা বলেছিলেন যে এইটা ইমার্জেন্সি বেসিসে ভারত কিছু লোকের দেওয়া হচ্ছে। এবং আরেকটি জিনিস বলেছেন এবং এইটা তাদের ফরেন মিনিস্ট্রিও বলেছে যে রেগুলেটরি প্রসেস অন ভ্যাকসিন অ্যাপ্রুভেল এখানে বাংলাদেশের এইটা এখনও পেন্ডিং আছে, তো আমাদের সময় আছে, এর মধ্যেই চলে যাবে। তো সুতরাং নোবডি হ্যাজ টু ওয়ারি, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই, ভ্যাকসিন যথাসময়ে আসবে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন এই মাসের শেষে, হয়তো এই মাসের শেষেই আসবে। হ্যাঁ, এটা ডিস্টার্ব করবে না আর কি। এই যে ব্লিম ওই কমিটমেন্টটা ইমপ্লিমেন্ট করবে, একই সাথে পাবে, নট অক্সফোর্ড যেটা আমরা পাচ্ছি এটা হচ্ছে, হ্যাঁ অক্সফোর্ডে ওই জেরাঙ্কানা কি জানি তাদের না থাকতে পারে, বাট যেহেতু এই ভ্যাকসিন বাংলাদেশকে ইন্ডিয়া দিবে এটা হায়েস্ট লেভেলের ডিসিশন হয়েছে, ওইটা এফেক্ট সেই সেটা দে উইল মেনটেইন ফর কন্টাক্টটা কি জিটু জি ছিল? এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এক্সটারনাল অ্যাফেয়ার্স আমাদের জানিয়েছে। না স্যার, কন্টাক্টটা কি জিটু জি ছিল, যে ভ্যাকসিন পাওয়ার যে কন্টাক্টটা ছিল স্যার? এটা কন্টাক্ট নিয়ে এটা নিয়ে আমি জানি না, বাট এটা বলেছে যে হায়েস্ট লেভেলে যে ডিসিশনটা হয়েছে দ্যাট উড বি ইমপ্লিমেন্টেড। স্যার তারপরে এটা নিয়ে কোনো কনসার্ন, কোনো আতঙ্কের কোনো কারণ নাই। কোনো অল্টারনেটিভ চিন্তা তারপরে করছে কিনা বাংলাদেশ? আমরা বিভিন্ন রকম চিন্তা ভাবনা করছি। থ্যাংক ইউ স্যার।